পর্যায়ে রয়েছে রায়গঞ্জের সুদর্শনপুরে। আর এই সুদর্শনপুর সার্বজনীন দুর্গা উৎসব ঠিক কীভাবে সেজে উঠেছে সেই ছবি দেখাবো। এবং একদিকে চলছে প্রচুর প্রচুর মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছে, আর অন্যদিকে চলছে গান বাজনা, প্রচুর মানুষ কিন্তু সেই কনসার্ট উপভোগ করতে এসেছে। এবং ঠিক কীভাবে সেজে উঠেছে আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার দেখানোর জন্য। পুরো আলোক সজ্জায় সেজে উঠেছে সুদর্শনপুর সর্বজনীন এই দুর্গা উৎসব। চারিদিকে ঝাড়বাতি লাগানো রয়েছে, এত আলো দিয়ে সাজানো হয়েছে, প্রত্যেকটা মানুষ মানুষের চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো আলো। সেই ছবি দেখাবো কীভাবে সেজে উঠেছে এই পুজো মণ্ডপটি। চারিদিকে শুধু আলোকসজ্জা এবং পুরো মণ্ডপটি যে থিমের ওপর করা হয়েছে, পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন যে এই থিমটি শুধুমাত্র সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্যই কিন্তু এই থিমটি করা হয়েছে। আমরা সকলেই জানি লক্ষ্মী ঠাকুরের বাহন পেঁচা, আর এই থিমটা যদি ভালো করে দেখা যায় পুরো থিমটা কিন্তু পেঁচা কেন্দ্রিক করা হয়েছে। সেই ছবিটা একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন আনন্দ সরকারকে ঠিক কীভাবে এই থিমটা করা হয়েছে। বিভিন্ন জায়গায় যে থিম করা হয়েছে সেই থিমেতে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু পেঁচাকে তুলে ধরা হয়েছে। অন্যদিকে আমি বলবো আরও একটু ডিটেলসে দেখানোর জন্য, একদিকে যেমন আলোকসজ্জা, অন্যদিকে প্যান্ডেলটা যেভাবে সেজে উঠেছে সেই প্যান্ডেলটা কিন্তু পুরোটাই চারিদিকে কিন্তু পেঁচা করা হয়েছে, পেঁচা দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে। আর আমরা সকলেই জানি লক্ষ্মীর বাহন পেঁচা, আর লক্ষ্মী ঠাকুরকে মানা হয় সমৃদ্ধির জন্য। লক্ষ্মী ঠাকুরের বাহন হচ্ছে পেঁচা, আর লক্ষ্মী ঠাকুরকে মানা হয় ধন বৃদ্ধির জন্য। আর সেই কারণের জন্যই কিন্তু এবারের এই সুদর্শনপুরে দুর্গাপুজোর এই থিম করা হয়েছে, সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য। আমরা একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যে সমস্ত এখানে অনেকে উপস্থিত হয়েছে দর্শনার্থী, তারা পুজো দেখতে এসেছেন, প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব এই যে পুজো কতটা আনন্দ লাগছে। এই তো খুব আনন্দ করছি পুজো, আমাদের রায়গঞ্জের বলতে গেলে সেরা পুজো এটা, ঠিক আছে। শিলিগুড়ি মোড়ের পুজো প্রত্যেকবারই এদের আকর্ষণ অন্যরকম থাকে, বেশ ভালো লাগছে পুজো। আজকে কি ঠাকুর দেখতে বেরিয়েছেন নাকি এর আগেও বেরিয়েছিলেন? না, আমি তো অ্যাকচুয়ালি কলকাতা ঠাকুর দেখে রায়গঞ্জ শুরু করেছি, আজকের থেকেই শুরু করছি আর কি, রায়গঞ্জ থেকে ঠাকুর দেখছি আজকে। এই পুজোর এই চার পাঁচটা দিন কিভাবে কাটানো হয়? এই তো বন্ধুদের সাথে ঘুরে আড্ডা, তারপরে রাতেবেলা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, এই তো এই করে কাটছে। ভালো, বেশ পুজোর এগারোটা দিন বেশ এনজয় করে কাটছে। আপনার নাম? আমার নাম শান্তনু। পুরো নামটা কি? শান্তনু সূত্রধর। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার যে সমস্ত দর্শনার্থীরা রয়েছেন, তারা যেমনটা বলছেন যে এই যে পুজোর চার পাঁচটা দিন তারা কিন্তু প্রচুর এনজয় করেন, প্রচুর খাওয়া দাওয়া করেন, বাইরে বন্ধুদের সাথে ঘুরতে বেরোন, এবং কলকাতা থেকে শুরু করে জেলা কোনো জায়গায় কিন্তু পুজোর থিমে কমতি নেই। প্রত্যেকটা জেলায় কিন্তু, জেলা থেকে শহর প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভিন্ন রকমের কারুকার্য দিয়ে সেজে উঠেছে পুজোর থিম। এবং এই মুহূর্তে রায়গঞ্জের এই সুদর্শনপুর প্রত্যেক বছরই বিশেষ কোনো আকর্ষণ নিয়ে আসে। এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে রায়গঞ্জের এই সুদর্শনপুরের ছবি, সেখানকার যে সার্বজনীন দুর্গাপুজো, সেখানকার এবছরের দুর্গাপুজোর থিম কিন্তু একেবারে অত্যাধুনিক এবং একেবারেই আকর্ষণীয়। কারণ এখানকার যে আলোকসজ্জা করা হয়েছে, যে আলোকসজ্জা করা হয়েছে সে আলোকসজ্জা কিন্তু একেবারেই দৃষ্টি আকর্ষণ তো করবেই। কারণ চারিদিকে কিন্তু ঝাড়বাতি লাগানো হয়েছে, ছোট বড় ঝাড়বাতিতে সেজে উঠেছে গোটা মণ্ডপ চত্বর। খুব খুব খুবই ভালো লাগছে। রায়গঞ্জে আমি প্রায় চার পাঁচটা দেখে এখানে আসলাম, মানে কি বলবো, অসাধারণ অসাধারণ। আমি মালদা হরিশচন্দ্রপুর চাঁচল থেকে এখানে এসেছি। প্রতি বছরে কি আসা হয়? হ্যাঁ, প্রতি বছরে আসি, এবার আসলাম, পরের বছর আবার আসবো। এখানে প্রতি বছর নিউ নিউ থিম এখানে হয়, এবার হচ্ছে এখানে 75 বছর পূর্তি হয়েছে, শুনেই আগে এসে গেছি।
অসাধারণ, খুব অসাধারণ। আমরা তো বাইরের এই থিমটা দেখালাম, এবার একটু ভেতরটা দেখানোর চেষ্টা করব, ভেতরটা ঠিক কিভাবে কারুকার্য করা হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সন আনন্দ সরকারকে বলবো একবার ভেতরের ঠিক ছবিটা, যেখানে প্রতিমা রয়েছে সেই ছবিটা একবার দেখানোর জন্য। প্রচুর মানুষ, কিন্তু যত রাত বাড়ছে তত কিন্তু মানুষের সংখ্যাও বাড়ছে, প্রচুর দর্শনার্থী আসছেন। এবং যেভাবে ভেতর, যেভাবে মণ্ডপটাকে সাজানো হয়েছে, যেভাবে প্যান্ডেলটাকে সাজানো হয়েছে, সেই প্যান্ডেল দেখতে মূলত প্রত্যেকটা মানুষ আসছেন, এবং যত রাত বাড়ছে ততই কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে। আমরা ভেতরে প্রবেশ করে গিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে কীভাবে ভেতরটাকেও বাইরের মতো সাজিয়ে তোলা হয়েছে। চারিদিকে শুধু আলোকসজ্জা, সেইভাবে কিন্তু যেমনটা বাইরে দেখাচ্ছিলাম আপনাদেরকে, বাইরে যেভাবে আলোকসজ্জা রয়েছে সেরকমভাবে কিন্তু ভেতরেও আলোকসজ্জা রয়েছে। এবং প্রতিমাটিও কিন্তু, যে প্রতিমা সেই প্রতিমাও কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে প্রতিমাটিকে। এবং এই যে পুজোর থিম, সেই থিম কেন্দ্রিক যে প্যান্ডেল, সেই প্যান্ডেল কিন্তু একেবারেই অভূতপূর্ব। এবং সকলের মুখে কিন্তু একটাই কথা যে রায়গঞ্জের সুদর্শনপুরের যে থিম, সেই থিম কিন্তু খুবই সুন্দর, এবং প্রত্যেক বছরই কিন্তু এরকম থিম করেন এখানকার যে পুজো উদ্যোক্তারা রয়েছে তারা সকলে। আমাদের পুজোর থিম বরিশধরা মাঝে শান্তির বাড়ি, পৃথিবীতে শান্তি নেমে আসুক। ঘরে ঘরে আমরা সকলের মঙ্গল কামনা করেছি, এবং পৃথিবীর সেটা পরিবেশ থেকে আরম্ভ করে মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব দিক থেকেই মানুষের যাতে ঘরে ঘরে সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, এই কামনাই করেছি আমরা আমাদের থিমের মাধ্যমে। আপনাদের এই পুজো কত বছরে পদার্পণ? বছর আমাদের একটি অত্যন্ত স্মরণীয় বছর, 75 বছর পূর্তি উৎসব চলছে, প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ। এবং এক বছর ধরেই আমাদের এই পরিকল্পনা, এই সুদর্শনপুর সার্বজনীন দুর্গ উৎসবের সমস্ত সদস্যবৃন্দ, আমাদের সম্পাদক মাননীয় নয়ন দাস, সকলকে নিয়ে এক বছর ধরে পরিকল্পনা করে তার রূপায়ণ আপনারা দেখতে পাচ্ছেন। এই অনিন্দ সুন্দর সুবৃহৎ যে আমাদের মণ্ডপ, এবং একেবারে ঝলমলে আলোকসজ্জা। সঙ্গে সুপর্ণ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, রায়গঞ্জ।